শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার অপচেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নবীনবরণ এবং বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ব্লেন্ডেড লার্নিং সলিউশনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করবার যে অপচেষ্টা, সেটি সেই ঘৃণ্য অপচেষ্টারই অংশ। কাজে এই হত্যাকারীরাই আবার মাথাচাড়া দিয়ে উঠবার চেষ্টা করছে, এবং সেটি এক হচ্ছে পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে তার আগে পরিস্থিতি ঘোলাটে করতে চাওয়া।